হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো গতকাল রাতে আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, মানে ঘুমাবো তার আগে একটু দেখতেছিলাম যে ফেসবুকে আরও কী কী আছে। তো নোটিফিকেশানে যখন যাই, অনেক নোটিফিকেশান পড়েছিল, আমি একটু কমেন্টে রিপ্লাই করব সেই জন্য। তো নোটিফিকেশান এইভাবে স্ক্রল করতেছি, স্ক্রল করতে করতে যখন নিচে গিয়েছি তখন একটা মেসেজ আমার চোখে পড়ছে। আসলে এই ধরনের মেসেজ এর আগে আমার কখনো আসেনি। হ্যাঁ, ইনবক্সে মেসেজ আসছে পেজ প্রমোশনের জন্য, বাট আমার এত ছোট্ট একটা পেজে পেজ কোনো কিছু প্রমোট করব এরকম আসলে হয় না। এই ধরনের মেসেজ আসলে যারা মানে দেয় তারাও মানে বোকা, আর আমরাও কিছু আছি পাগল বোকা। এই ধরনের মেসেজ পেয়েই আনন্দে লাফাই উঠি যে না, আমাদের পেজও আমরা ব্র্যান্ড প্রমোট করব বা কোনো কিছু প্রমোট করব। তো এই ধরনের কোনো ইস্যু আপনারা ফাঁদে পা দিবেন না। তো চলেন মেসেজটা আপনাকে দেখাই কোন থেকে। এই যে দেখেন, আমি ক্লিক করছিলাম মেসেজে, এই দেখেন সার্ভিসেস সাপোর্ট নামের একটা পেজ থেকে আমাকে মেসেজ দিছে। তা এখানে কত কিছু লিখছে আপনি, আমি আপনাদের দেখাচ্ছি পেজের ইসে গিয়ে, ভিতরে গিয়ে। তো দেখেন এখানে গিয়ে কি লিখতেছে তারা। এখানে লিখছে, ইয়োর পেজ উইল নট বি পাবলিশড, ইয়োর ফেসবুক পেজ ভায়োলেটস দ্য কমিউনিটি স্ট্যান্ডার্ড, আওয়ার সিস্টেম হ্যাজ রিসিভড রিপোর্টস ফ্রম মেনি পিপল অ্যাবাউট কপিরাইট ভায়োলেশনস, ফেক আইডেন্টিফাই, ভায়োলেটিং প্রাইভেসি, ভায়োলেটিং টার্মস অফ ইউজ। দেখেন এখানে লেখছে কি পরে, ইন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডাল্ট অর সেক্সুয়াল কন্টেন্ট, ইফ ইউ থিঙ্ক দিস ডিসিশন ইজ রং, ইউ ক্যান অ্যাপিল ভাই দিস ফলোয়িং লিঙ্ক। এখন এই যে একটা লিঙ্ক দিছে, দেখেন এই যে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা যদি আপনারা ভুলবশত ক্লিক করে ফেলেন তাহলে কিন্তু আপনার শখের যে একটা পেজ আছে আপনি এতদিন তিলে তিলে করে গড়ে তুলছেন, ঠিক আছে, সেই পেজটা কিন্তু আপনারা একদম হারাই ফেলবেন। কারণ এই লিঙ্কটার মাধ্যমে আপনি যদি লিঙ্কটায় ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পেজের সমস্ত অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নিবে এবং পেজটা আপনার কাছ থেকে গায়েব হয়ে যাবে। তো এই ধরনের লিঙ্ক যখন আপনাদের কাছে আসবে আপনারা ভুলবশত ক্লিক করবেন না। আর একটা জিনিস আপনাদের দেখাই এই পেজটার ভিতরে গিয়ে। এখন আমি থ্রি ডটে ক্লিক করলাম আর ভিউ পেজে ক্লিক করলাম। এখন এই দেখেন পেজের আপনি লাইক ফলো দেখেন, 114টা লাইক, ফলো হচ্ছে 113টা, ঠিক আছে। এই পেজটা কিন্তু আমাদের দেশের দেশীয় কোনো মানুষের না, দেখেন বাংলাদেশের কোনো মানুষের না, এটা হয়তোবা কোনো বাহিরের কান্ট্রির, হয়তো পাকিস্তান বা অন্য সব কোনো কান্ট্রির হবে, আমি জানি না, সঠিক আন্দাজে বলতেছি। পোস্ট কিন্তু কিছুই নেই তাদের পেজে, অথচ একটা মেসেজ দিয়ে বসছে যে আমার পেজে এই এই সমস্যা হয়েছে। এখন যদি আমি ওই পেজে ক্লিক করি, মানে ওই লিঙ্কটায় ক্লিক করি, তাহলে কিন্তু আমার পেজটা শেষ, একদম শেষ। পেজ সহ আইডি সহ সব অ্যাক্সেস তারা কিন্তু নিয়ে নেবে। তা আপনাদের এইটা সাবধান করার জন্য আমি এইটা আসলে স্ক্রিন রেকর্ড করলাম। তা আপনারা ভুলো এই ধরনের মেসেজ, এই ধরনের নোটিফিকেশান আসলে, এই ধরনের যদি নোটিফিকেশান আসে আপনাদের কোনো ইনবক্সে, মানে নোটিফিকেশান বক্সে, তাহলে আপনারা মানে কোনোভাবেই এটাকে ক্লিক করবেন না, একদম ইগনোর করবেন। এই ধরনের আপনারা শুধুমাত্র হ্যাকিং করার জন্য আপনাদের পেজ এই ধরনের মেসেজ দিয়ে থাকে, এই ধরনের নোটিফিকেশান আপনাদের আসে। অনেকে হয়তো বা বোঝে না, যারা না বোঝেন অবশ্যই একটু অভিজ্ঞ যারা লোক আছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন এই ধরনের কোনো মেসেজ আসলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, কারণ সবাইকে সাবধান করে দিবেন, কারণ অনেকে অনেক কিছু বোঝে না, অনেক কিছু জানে না, না জেনে এই ধরনের লিঙ্কে ক্লিক করে ফেলে। তো তাদের সাবধানতার জন্য অবশ্যই এটা শেয়ার করে দিবেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।